নমস্কার, নদিয়া নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত। আমি রাজদীপ এবং এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, প্রাণ বাঁচানোর তাগিদে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রাণপণে দৌড় সাধারণ মানুষের। এমনই ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে। গত তিন দিন ধরে প্রতিদিন প্রায় 18,000 টিকা প্রদানের অভ্যাসজনিত কারণে সকলের মনে হয়েছে আজও টিকা প্রদান কর্মসূচি চলছে। আর তাই টিকা নিতে ভোররাত থেকে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে কাতারে কাতারে সাধারণ মানুষ। যারা যারা বাকি আছে তারা তারা গিয়ে ভ্যাকসিন কালকে 10টার মধ্যে ওখানে পৌঁছে ভ্যাকসিন দিয়ে আসবে। এখন আমরা এসছি রাত 3টার সময়, সব লাইন দেওয়া হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে 7টার সময় এসছি, আমি বাচ্চা খাইয়ে নিয়ে এসছি। এখন বলছে যাদের টোকন আছে তাদেরই ভ্যাকসিন হবে, এছাড়া দ্বিতীয় কারোর ভ্যাকসিন হবে না। টোকন দিয়েছে কখন সেটা আমরা বলতে পারি না, কেউ মানে জানি না আমরা কখন টোকন দিয়েছে। মুখ চেনা কাউন্সিলর যা করেছে, মুখ চেনা যার সঙ্গে আছে তাকে টোকন দিয়েছে। এবার আমাদের সঙ্গে মুখ চেনা নেই, আমাদের টোকন পাই না। জনসাধারণের জন্য নেই কোনো প্রচার ও পোস্টার। অবশেষে পৌর প্রশাসক এবং স্বাস্থ্যকর্মীরা এসে জানায় যাদের কুপন আছে তারাই একমাত্র টিকা পাবে। একথা শুনেই মাথায় বাজ পড়ে সকলের। রুটিন মাফিক কর্মসূচি ছাড়া বিশেষ কোনো টিকাকরণ হাসপাতালে হচ্ছে না জেনেও শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ। কুপন প্রথা চালু হতেই ফেটে পড়ল সাধারণ মানুষ। সকাল থেকে দফায় দফায় তিনবার রাস্তা অবরোধ হয়েছে তাদের জন্য। অবশেষে পৌর প্রশাসকের হস্তক্ষেপে সমস্যা সমাধান হয়। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত লাইব্রেরি মাঠে আজ নাম যারা নথিভুক্ত করলেন আগামীকাল তারাই টিকা পাবেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হলো। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।